Shubha Aparahanam, a very good noon to everyone. Welcome to my podcasting channel, Delve Into The Past. এর আগেও আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি এনএপি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে, সেমিস্টার সিস্টেমে ছেলেমেয়েরা কীভাবে তাদের পরীক্ষার খাতার ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে। আজকে আমার ভিডিওটা একটু অন্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কলেজে এবং কলেজে নিয়োগের জন্য 2020-তে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিএসসি কলেজ সার্ভিস কমিশনের জন্য, তাতে পরীক্ষা হলো 2020-তে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম যারা প্রার্থী ছিল, যারা অলরেডি নেট সেট অথবা নেট অথবা সেট অথবা নেট সেট কোয়ালিফাইড, যারা পিএইচডি কমপ্লিট অলরেডি করে ফেলেছেন, সবাই আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। এবং মনে করা হচ্ছিল যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজ সার্ভিস কমিশন কোনো দিনই প্রথমে সিট অ্যানাউন্স করে না, ধরা হয়েছিল যে মোটামুটি 2000 মতো থাকবে, কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে একটা রিউমার রটে গুজব কাগজে এবং সেখানে বলা হয় থাকে 3000 থেকে 3200 পর্যন্ত সিট কিন্তু বাড়ানো হবে, কারণ অনেকে রিটায়ার করছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর যারা রয়েছেন সিনিয়র, তাদের রিটায়ারের ম্যাক্সিমাম এজটা 60 থেকে 65 করে দেওয়া হয়েছে। অনেকে মনে করেছেন এই টাইম ডিউরেশনে 2020 থেকে, যেহেতু ইন্টারভিউয়ের প্রসেস কোনো দিন লং হয় না, একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের এখানে আমরা দেখতে পাচ্ছি লং প্রসেস, প্রায় দীর্ঘ 3 বছর ধরে ইন্টারভিউ প্রক্রিয়া চলেছে এবং মনে করা হয়েছিল এর মধ্যে অনেকেই রিটায়ার করবেন এবং অনেক কলেজে প্রচুর ভ্যাকেন্সি দেওয়া হবে। কিন্তু চিত্রটি যখন রেজাল্ট বেরোতে শুরু করলো আপনার সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, মানে সম্ভবত অগস্টের লাস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে প্রথম রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আরও বিভিন্ন সাবজেক্টে, তারপর ধীরে ধীরে এডুকেশন, তারপর হচ্ছে ফিজিওলজি, সাইকোলজি, ইংলিশ, উর্দু সব রেজাল্ট, সেখানে চিত্র পুরো এক। দেখা যাচ্ছে যে আপনার ইউআর ক্যাটাগরিতে সিট প্রায় নেই এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের পুনরায় ইউআর ক্যাটাগরিতে তাদের নামের রিপিটিশন, সেটা ভারতীয় কনস্টিটিউশন অনুসারে কিছু করা যায় না, কিন্তু সিট অত্যন্ত কম। মানে যে রিউমারটা রটেছিল যে 3000-3200, সেটা একেবারেই ভুয়ো রিউমার, সিট এখনও পর্যন্ত 1000 পূর্ণ হয়নি এবং অনেক সাবজেক্টে কিন্তু বেরিয়ে গেছে। তাই জন্য আশা করা যাচ্ছে যে সব সাবজেক্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু পুজোর আগে বেরিয়েও যাবে এবং প্রতি শুক্রবার করে ঠিক আপনার 6টা 3-এ কিন্তু রেজাল্ট আপলোড হচ্ছে, সন্ধে 6টা 3-এ। সেখানে আপনারা দেখতে পারবেন জেনারেলদের মোটামুটি হাতে গুনে 22 থেকে 23টা, কমার্সে হয়তো তুলনামূলকভাবে একটু বেশি সিট, রিজার্ভ ক্যাটাগরিতেও তুলনামূলক এসটিদের একটু বেশি, কিন্তু যদি সব সাবজেক্টের রেজাল্ট বেরোয় আপনি দেখতে পারবেন সর্বসাকুল্যে হয়তো 1200 কিন্তু পূর্ণ হবে না। এদিকে একটা মজাদার ঘটনা শুরু হয়ে গেছে যে 40 নম্বরের ইন্টারভিউ 2012-তে নাকি সেটা 10 নম্বরের ছিল, 2015-তে সেটা 20 এবং 2018-থেকে 40 করা হয়েছে। সুতরাং ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন অনেকেই, যারা ছিলেন প্রত্যেকেই আমরা জানি বিশ্ববিদ্যালয়ের, তারা শিক্ষক, তারা এক্সপার্ট, তারা এরকম অনেকেই মন্তব্য এবং অনেকেই কোর্টে অলরেডি ইতিহাস থেকে একজন কেস করেছেন, রাষ্ট্রবিজ্ঞান থেকে কেস করেছেন, বলা হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে, কারণ বোর্ডে যারা শিক্ষক শিক্ষিকারা থাকেন তারা নাকি তাদের পছন্দের যারা ক্যান্ডিডেটস হয়তো তাদের কাছে পিএইচডি করতে ঢুকেছে তাদেরকে কিন্তু ঢুকিয়ে দিয়েছেন, কারণ নাম্বার বিভাজনের ক্ষেত্রে 40-এর মধ্যে নাকি একটা পার্টিকুলার নাম্বার, সম্ভবত যদি ভুল না বলি 20-টা আপনার ডোমেইন নলেজ, ডেমনস্ট্রেশনের নলেজের জন্য রাখা হয় থাকে, ডোমেইন নলেজের জন্য রাখা হয়, আপনার পাবলিকেশনের ওপর রাখা হয় থাকে, ইউজিসি কেয়ার লিস্টেড জার্নাল অর পিয়ার রিভিউড জার্নাল, স্কোপাস ইন্ডেক্স, এখানে আইএসএসএন অ্যান্ড আইএসবিএন থাকবে, এছাড়া আপনার পিএইচডির জন্য তো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বিশাল নাম্বার থাকে, এমফিলের জন্য থাকে, আপনার এক্সপিরিয়েন্সের জন্য থাকে, সেগুলোকে সব হোল থিংস স্ক্র্যাপ আউট, আমি আমার পছন্দের স্টুডেন্টদের আমি ঢুকিয়ে দিচ্ছি, আমাদের যা ইচ্ছে 40-এর মধ্যে নাম্বার দিয়ে, আর আমরা যারা এতদিন ধরে এত প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি, ইভেন আমরা যদি আমি অস্বীকারও করি না আমার থেকে হয়তো কোয়ালিফাইড আরও রয়েছে, কিন্তু আমরাও অনেকটা কোয়ালিফাইড, যেখানে আমরা অনেকেই আছি যারা কোনো পরীক্ষাতে এখনও পর্যন্ত সেকেন্ড ক্লাস পাইনি, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, এমফিল সবেতে ফার্স্ট ক্লাস, পার্সুইং করছি পিএইচডি, তাদেরকে কিন্তু আমি যতটুকু আমার মনে হচ্ছে যে 40-এ হয়তো তারা আমাদের 10 বা 15-এর বেশি দেয়নি, কারণ ইচ্ছাকৃতভাবে নিজেদের ক্যান্ডিডেটকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য।
কিন্তু একটা কথা বলতে পারি, ওপেন ফোরামে বা যে কোনো সেমিনার বা কনফারেন্সকে তাদেরকে যদি টেক্সট টেম্পো দেওয়া হয় একটা কোনো টপিকের বিষয়, তারা কিন্তু একবারও মুখ খুলতে মানে সেইটুকু বলতেও পারবে না। সেই অন্তত পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার আছে তাদের কতটা দূর। কিন্তু টিচারদের একটা কথা আমি বলতে চাই, যারা বোর্ডে ছিলেন তারা অনেকেই সেই স্ট্রাগলটা করে সেই পর্যায়ে পৌঁছছেন, আর অনেকে ব্যাকডোর দিয়ে ঢুকেছেন, তাদের কিন্তু চিরনীতিই থাকবে আমি নিজেই ব্যাকডোর দিয়ে ঢুকেছি, আমি আমার স্টুডেন্টদের আমি ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেব। কিন্তু অনেকেই আছেন যারা স্ট্রাগল করে উঠেছেন, তাদের কিন্তু যারা যোগ্য তাদের কিন্তু সেই যোগ্যতা নির্ণয় যাতে সঠিকভাবে হয় কলেজ সার্ভিস কমিশনে, সেইটা কিন্তু দেখাটা দরকার। জানি না আপনাদেরও হয়তো আত্মীয় স্বজন বা আপনাদেরও ছেলে মেয়ে আছে কন্যারা যারা হয়তো, আমি এই প্রবণতাটা টিচারদের মধ্যে আরেকটা বিষয় আমি দেখেছি, আগে খুব হতো বাবা মা বলে যে নিজের ছেলে মেয়েদের আমি ঢুকিয়ে দিচ্ছি টাইম করে, কিন্তু তার সঙ্গে যোগ্য যারা তাদেরকেও নেওয়া হতো। কিন্তু এখন তো জিনিসটা পুরোটাই নিজের ছেলে মেয়েদের আমরা দেখেছি সাধারণত পোস্ট ডক্টরেট করতে বাইরে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর একটা পোস্ট ডক্টরেট কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না, ওটা কিন্তু চাকরি, ওটা কন্ট্রাকচুয়াল বসে হচ্ছে। আর এখানে আমার তেল মারবে যে সমস্ত আমাকে ভালো করে অয়েলিং করতে পারবে আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি কলেজ সার্ভিস কমিশনে প্রথম সুবিধা দেবো। তা বলে সবাই যে অযোগ্য তা না, ভালো ভালো রত্নও আছে তার মধ্যে, কিন্তু কিন্তু মোস্ট অফ দ্যাম এবারে সিএসসির যারা এসছে তাদেরকে কিন্তু মান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে আগে এসএসসি নিয়ে এতটা চরম দুর্নীতি এই সরকার করে গেছে, এবং কীভাবে এই সরকার অ্যালাউ করলো যে সিএসসিতে কলেজ সার্ভিস কমিশনে সেই দুর্নীতিকে পুনরায় রিপিট করবার জন্য অনেকে কেস করেছে, অনেকে আরটিআই করেছে নাম্বার বিভাজন জানবার জন্য। আরেকটা মজার হচ্ছে যে সমস্ত কলেজে ভ্যাকেন্সি রয়েছে তারা এখন রেজাল্ট বেরোনোর পর পুনরায় গেস্ট ফ্যাকাল্টিদের জন্য কিন্তু আবেদন দিচ্ছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে করা হচ্ছে, অবশ্য আমি নিজে এখন কলেজে জড়িত লেকচারার হিসেবে কলকাতার বেশ নামি কলেজে, এবং আমি প্রায় এটা আমার 8 বছর পূর্ণ হয়ে 9 বছর আমি কলকাতার কলেজে পড়াচ্ছি, কিন্তু পারিশ্রমিকটা যথেষ্ট নয়, আমার যোগ্যতা অনুসারে তো একেবারেই নয়। সেখানে আমার যেটা মনে হচ্ছে যে স্টেট এডুকেশন পলিসি বেরিয়ে গেছে যেখানে সমস্ত কলেজগুলোকে মার্জ করা হবে, সেই বিষয়ে আমি পরের ভিডিওতে আসব। সরকারের একটা প্রবণতা মানে সরকারের যে একটা ফুল সিকিউর প্ল্যান সেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে সরকার চাইছে না আর কিন্তু সিএসসি নিতে। সরকার চাইছে না যে কলেজগুলো ক্লাস্টার হয়ে গেলে এনইপির পর সাধারণত স্টুডেন্টের সংখ্যা কমেছে কয়েকটা বিষয়, এবং কয়েকটা বিষয় বেড়েছে, বেশিরভাগ বিষয় কিন্তু কমেছে। সরকার চাইছে যে ক্লাস্টার অফ কলেজেস হয়ে গেলে আমাকে আর সিএসসি করে পূর্ণ মাইনে দিতে হবে না টিচারদের, আমি গেস্ট নিয়ে নিই, এবং গেস্ট নেওয়ার পর গেস্ট আমি ইউজিসি বা নর্মস আমি নিয়ে নেব, তারপর তাদেরকে আমরা একটা নির্দিষ্ট এসএসসিটি বা স্টেট এডিড কলেজ টিচার যে লেকচারের যে পদ আছে ক্যাটাগরি 1, সেই পদে আমি তাদেরকে আস্তে আস্তে ওই পদটাকে ট্রান্সফর্ম করবো। কিন্তু যেহেতু এটা সরকার অনুমোদিত একটা পদ, এটা ইউজিসি অনুমোদিত পদ নয়, হয়তো সেই পদটাকে আবার পরবর্তীকালে আমি পার্মানেন্ট করার চেষ্টা করবো। সিএসসি কিন্তু আর হবে বলে অন্তত আমার তো মনে হয় না, কারণ যেদিকে প্রবণতা এগোচ্ছে যেভাবে সিট কমছে সেটা তো আমার মনে হয় সরকারের এই একটা পরিকল্পনা রয়েছে। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কি মনে হয় কলেজ সার্ভিস কমিশন সম্পর্কে। আন্দোলন হচ্ছে কিন্তু সেই আন্দোলনের ফল বেরোতে বেরোতে, এবং পুনর্নিয়োগ যদিও বা হয় দ্যাট উইল টেক ওয়ান অ্যান্ড আ হাফ ইয়ার, আর যদি আরও বিষয় 2-3 বছর, আমরা এসএসসির ক্ষেত্রে তো দেখিয়েছি, কিন্তু লড়াই তো আমাদের করতেই হবে। আগে যেরকমভাবে করা হতো যারা সত্যি সেট নেট কোয়ালিফাইড করে আছে, কারণ আমরা আগে টিচারদের থেকে সেই সময় অতটা প্রভিশনাল ছিল না, এখন আমাদের সেট নেট রয়েছে, পিএইচডি রয়েছে, আগে যেমন করা হতো তাদেরকে কলেজে আমরা একটা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়ে নিই, ইভেন আমারও ইন্টারভিউ হয়েছিল, সেই পদটাকে আমরা পার্মানেন্ট বা যেটাকে আমরা বলে থাকি সাবস্ট্যান্সিভ পোস্টে কনভার্ট করা, সেইটা যদি করে থাকেন সরকার তাহলে খুব ভালো হয়, নয়তো এই অবস্থা অত্যন্ত আশাহতকর, মানে অত্যন্ত আশাহত হয়েছেন সকল যারা স্কলার্স রয়েছেন, যারা পরীক্ষার্থী রয়েছেন। এই উদাসীনতা সরকারের সত্যি সত্যি একটা দুঃখের জায়গা, কারণ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে মনে করা হতো শিক্ষার একটা
এপিটম, চরমতম জায়গা, উন্নতির চরমতম জায়গা, মানে সেখানে শিক্ষার উন্নতি শেষ কথা বলে সেখান, সেটি কিন্তু চিত্র এখন সম্পূর্ণ পাল্টে গেছে। তাই জন্য সকলে মিলে প্রতিবাদ জানানো উচিত, আর যে সমস্ত শিক্ষকরা বোর্ডে বসেই দুর্নীতিটা করেছেন তাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব পাপের কিন্তু ফল একদিন না একদিন আপনারা পাবেনই। এই যে আপনারা জিনিসটা করেছেন, মুখে আপনারা বলছেন যে আমরা করছি না, যোগ্যদের দিচ্ছি, যদি আপনাদের সত্যি যোগ্যরা পায় তাহলে সেই ব্রেকেট সহ নাম্বারটা আপনাদের বার করতে হতে, কিন্তু তারা পারবে না। তার কারণ ব্রেকেট সহ নাম্বার বার করলে সবাই প্রশ্ন করবে, আমার এতগুলো পাবলিকেশন রয়েছে, আমার এতটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি কলেজে পড়িয়েছি, আমার সবেতে ফার্স্ট ক্লাস রয়েছে, সেই নম্বরগুলো কোথায়? তাহলে তুমি ইন্টারভিউ তো না দিলেই হয়। এই বিষয়গুলো ভেবে চিনতে দেখার এখন সময় হয়েছে, আন্দোলনে নামার সময় হয়েছে, এবং সরকারকে অনুরোধ করছি আপনি বিষয়গুলো পুনর্বিবেচনা করুন। আর যারা শিক্ষার সঙ্গে যুক্ত, এসএসসিটি ক্যাটাগরি ওয়ান যাদের কথা বলছি, যেমন আমি একজন এসএসসিটি ক্যাটাগরি ওয়ান, আমি আগে কেস হিসেবে পড়াতাম এবং পার ক্লাসে 150 বা 200 বেশি পেতাম না, তাদের ওপর প্রচণ্ড চাপ। কিন্তু আমরা ইউজিসি পার নর্মস, আমার সেট আছে, নেট আছে, আমার এমফিল আছে এবং পিএইচডি, সুতরাং আমাদের ওপর, আমাদের যাতে পশ্চিমবঙ্গ সরকার আমাদের দিকটা দেখে এবং আমাদের মাইনে স্কেলটা যাতে বাড়ান, এবং আপনার যদি মনে হয় সেই পদটাকে সাবস্ট্যান্সিভ পোস্টে কনভার্ট করা, সেইটা আমি করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানাচ্ছি। আর সিএসসি যাতে স্বচ্ছভাবে হয়, যাতে আমরাও দিতে পারি এবং যোগ্যতা অনুসারে চাকরি পাই, সেই দিকটা দেখার জন্য। আজকের মতো এখানেই ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় ভিডিওটা ক্লাস্টার অফ কলেজ বা স্টেট এডুকেশন পলিসি নিয়ে আসতে চলেছে। সিএসসি নিয়ে আপনাদের কী মন্তব্য এখানে কমেন্ট করুন। ধন্যবাদ।